বাবা, তাহলে এই দৃষ্টান্ত শুনে, এই কথাটা শুনে আমরা কি শিক্ষা পেলাম? যে ভক্তের মতো যদি ভক্ত হয়, স্বয়ং ভগবানও নেমে এসে আপনার চরণে ধরবে। এটা শাস্ত্র প্রমাণ, আমি কথা বলবো না, যেটুকু বলবো তা প্রমাণ দিয়ে বলবো। তাহলে আজকে সেই ভোজদেব গোস্বামী এবং তার স্ত্রী বামা দেবী শত অভাব হলেও ভগবানের নাম করা বন্ধ করেনি। বামা দেবী বলছে, স্বামী কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আর যদি আমি কিছু চাই তুমি আমাকে দেবে। ভোজদেব গোস্বামী বলছি, বামা বলো তুমি কি চাও? আমি তোমাকে ভালো গয়নাগাটি এনে দিতে পারিনি, ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখতে পারিনি বলে তুমি কি আমার উপর অভিমান করেছ? না না, আমি সে নারী নই যে তোমাকে বলবো ভালো ভালো গয়না এনে দাও, দামি দামি সোনা দানা এনে দাও, ভালো ভালো কাপড় এনে দাও, সেরকম নয়। আমি হলাম সহধর্মিনী। স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীর হাত থেকে ধরে ধর্মের পথে এগিয়ে দেওয়াই কাজ হলো সহধর্মিনীর কাজ, তাই না মা? তো কোনোদিন কিছু চাইনি, যেদিন থেকে আমাকে নিয়ে এসেছো তুমি যদি সুখে ছিলে আমিও সুখে ছিলাম, তুমি যদি না খেয়ে পড়েছিলে আমিও সেদিন না খেয়ে পড়েছিলাম। কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমার অভিযোগটা কি জানো? এতদিন ধরে নিজে না খেয়ে রাধা মাধবের যে সেবা করেছি, বলতে পারো সাবি তোমার রাধা মাধব আমাকে কি দিয়েছে বলতে পারো? ভোজদেব গোস্বামী বললো, বাবা ভক্ত যদি কাই মনে কোনো বাচ্চা করে, ভগবানের সাধ্য নাই পুরাইতে না রে। তুমি বলতে পারো তুমি কি চেয়েছো, তুমি কি পাওনি? আমরা বলি ভগবান আমাদের কি দিয়েছে, একবার ভাবুন ভগবান আপনাকে কি দেয়নি বাবা? ভজন করার মতো, সাধন করার মতো, প্রভুর চরণে ধরার মতো দুটো হাত দিয়েছে, বলবার মতো বদন দিয়েছে, সেবা দেওয়ার মতো দেহ দিয়েছি, তুমি কি দেয়নি বলতে পারো? স্বামী সবই দিয়েছি, কিন্তু আমার জীবনে এখনো পর্যন্ত একটা অসম্পূর্ণ থেকে গেছে, কি জানো? শুধু আমার নয়, জীবনে প্রত্যেকটা নারী চায়, শুধু আমি একা চাই না, জীবনে প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে গিয়ে চায় মা সন্তান, তাই না? সন্তানের মা হতে চাই বলে একটা সন্তান পায়, সন্তান হলে নারী জন্ম সার্থক হয়ে যায়। কোন নারী চাইবে না যে আমি যেন মা হতে পারি? সবাই চাই প্রভু আমার কোলে একটা সন্তান দিয়ে দাও। তখন ভোজদেব গোস্বামী তো কম বুদ্ধিমান ছিল না, বামা দেবীর মাথায় হাত দিয়ে বলছে, বামা তুমি যে সন্তান চাইলে তা বলতে পারো, কি রকম সন্তান চাও? দেখুন বাবা, এখানে আরেকটা ছোট্ট কথা বলি, এটা মায়েদের জন্য, মানে মা কাকে বলে একটু বলি, কশ্যপুনি বলে একজন মুনি ছিলেন, কশ্যপুনি, তার ১১টা স্ত্রী, ১১টা স্ত্রীর মধ্যে ৪জন কিন্তু প্রধান, অদিতি, দিতি, কদ্রু আর বিনতা। এখন এই কশ্যপুনির কাছে যখন তারা সন্তান চাইলো, স্বামী আমাদের তো অধিকার আছে, আমরা সন্তানের মা হতে চাই, তা তুমি আমাদের সন্তান দেবে না? কশ্যপুনি বলছে, বেশ তো আমি সন্তান দেব, কিন্তু আলিঙ্গন দিতে পারবো না, আমি একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রের দ্বারা তোমাদের সন্তান হবে। এবার তোমরা যে ৪জন আমাকে সন্তান নিতে এসেছো আমার কাছে, তা বলো কে কি রকম সন্তান চাও? অদিতি সবার আগে এসে বলছে, স্বামী আমি কেমন সন্তান জানি জানো, এই যে আঁচল পেতে দাঁড়িয়েছি, আমাকে এমন সন্তান দেবে, একটা নয় দুটো নয় অনেক, আমি এমন সন্তান চাই যে সন্তানের এ জগতে প্রত্যেকটা মানুষ যেন পুজো করে, প্রশংসা হয়, নাম হয়, যশ হয়, সবাই যেন পুজো করতে পারে, সেরকম সন্তান। বেশ তো তোমার এমনই সন্তান হবে যাকে সবাই পূজা করবে, অর্থাৎ এই পৃথিবীতে যত দেবতা হবে সেই দেবতাদের জননী হবে তুমি, নিতাই গৌর হরি হরি। কি গো মায়েরা, যেমন চেয়েছে তেমন পাইনি, দেবতাদের জননী। অদিতির পর দিতি এসেছে, দিতির মনে খুব হিংসা, এ সবার মন তো সমান হয় না, এরা কিন্তু সব বোন, তাদের একটাই স্বামী, আর বনে বনে একটু হিংসা। তা দিতি এসে বলছে, সব তো দিদিকে দিয়ে দিলে, বলি আমার জন্য কিছু আছে? আরে বাবা তোমার জন্যও আছে, বলো তুমি কি রকম সন্তান চাও? বেশ তো
আমি ওই দিদির সন্তানের মতো সন্তান চাই না, আমাকে এমন সন্তান দেবে, হাজার হাজার সন্তান দাও, আর এমন সন্তান দেবে যে সন্তানদেরকে দেখে স্বর্গের দেবতারা পর্যন্ত থরথর করে কাঁপবে, ভয়ে যেন পালিয়ে যায়। বেশ তো, তাই হবে, যেমন চেয়েছো আমি তোমায় তেমনই দিলাম। এ জগতে যত রাক্ষস আছে, যত দানব আছে, যত অসুর আছে, সেই অসুরের জননী হবে তুমি। হরি বল। তারপর তিন নম্বর এগিয়ে এলো কদ্রু। কদ্রু বলছে, সব তো দিয়ে দিলে, আশা করি আমার জন্য কিছু নেই। আরে বাবা, তোমার জন্য আছে, বলো তুমি কিরকম সন্তান চাও। স্বামী, আমি কিরকম সন্তান চাই জানো? হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান, আর এমন সন্তান যে সন্তানকে দেখলে ওই দেবতা কাঁপবে, অসুরও কাঁপবে, মানুষও কাঁপবে, জন্তু জানোয়ার পশু পাখি সবাই ভয়ে থরথর করে কাঁপবে, মানে সবাই যেন ভয়ে পালিয়ে যায়, সেরকম সন্তান দাও। বেশ তো, এই জগতে যত সাপ আছে, সে সাপেদের জননী হবে তুমি। নিতাই গৌর হরি হরি। কি গো বাবা, এ সাপেদের মতো বিষধর আর কেউ আছে? সাপকে দেখে দেবতাও ভয়ে পালায়, মানুষও পালায়, আর দানবও পালায়, পশু পাখি জন্তু জানোয়ার সাপকে দেখে সবাই ভয় পায়, সাংঘাতিক বিষধর, হ্যাঁ একেবারে একশো বলেই ছবি। হরি বল হরি বল। তা কদ্রু যখন এরকম চাইলো, সবার থেকে ছোট ছিল কে না? বিনতা। নাম দেখছেন বিনতা, নিশ্চয় তাহলে মেয়েটা কেমন হবে ভাবো। যে মেয়ের নাম হবে বিনতা, সে মেয়েটা কত নম্র ভাব, একেবারে সবসময় মাথা নত করে থাকে, খুব শান্ত। তো বিনতাকে মানে ছোট বলে আদর করে নাম দিয়েছিল বিনু। আর মায়েরা দেখবেন স্ত্রীদের মধ্যে, এই দেখবেন যে ছোট হয় তার একটু আদর বেশি হয়, হয় না? ছোট বলে তো আদর করে বিনতা বলতো না, বিনু বলে ডাকতো। তো কশ্যপুনি বলে উঠল, বিনু বিনু, তোমার দিদিরা হাজার হাজার সন্তান চাইলো, যে যার মতো সন্তান চেয়ে নিল, তুমি সন্তান তো চাইলে না। বিনতা দেখুন, নারী কাকে বলে, মা কাকে বলে দেখুন। বিনতা হাত জোর করে বলছে, স্বামী আমি তো দিদিদের মতো হাজার হাজার সন্তান চাই না, একটা মাত্র সন্তান দিও। কেমন সন্তান জানো? যেদিন আমার নিদান কাল আসবে, যেদিন সুন্দর পৃথিবীটা আর দেখতে পাবো না, সেদিন যেন আমার মনের কাছে এসে মহামন্ত্র নাম শুনিয়ে দেয়। আমি তোমার কাছে অন্য কিছু চাই না, তোমার কাছে কেমন সন্তান চাই জানো? আমায় একটা কৃষ্ণ বলা ওগো পাখি দিও, কৃষ্ণ বলা পাখি দিও, আমায় একটি কৃষ্ণ বলা পাখি দিও, কৃষ্ণ বলা পাখি দিও, যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে সদাই কাঁদতে পারে। আমায় একটা কৃষ্ণ বলা পাখি দিও, যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারে। হরি বল হরি বল। এ কৃষ্ণ বলা প্রত্যেকটা নারী যেন তোমার মতো চাইতে পারে, এ জগতে প্রত্যেকটা নারী যেন তোমার মতো মা হতে পারে। আমি আশীর্বাদ করলাম, তোমার গর্ভে যে সন্তান হবে সে হবে একটা কৃষ্ণ বলা পাখি, যার নাম হবে নারায়ণের বাহন গরুর পক্ষে। কি
কি বাবা, নারায়ণের বাহন ছিল গরুর পক্ষী, সে তো একটা পাখি, তাও বা কৃষ্ণ বলা পাখি, ঠিক তো মা? দেখেছেন মা কাকে বলে, যেমন চেয়েছে তেমন পেয়েছে, চাওয়ার মতো চাইতে হবে তো। ভগবানের কাছে গিয়ে যদি বলি আমার সন্তান যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন চাকরি পায়, আমার ছেলে যেন স্কুলের মাস্টার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়, তাহলে কি করে আপনি কৃষ্ণ ভক্ত পাবেন? প্রভুর কাছে বলবেন, প্রভু আমার মাস্টারের দরকার নেই, আমার ইঞ্জিনিয়ার দরকার নেই, আমার কোনো কিছু লাগবে না, একটা সন্তান দিও সেজন্য অন্তত সারা জীবন কৃষ্ণ বলে ডাকতে পারে। আর ইহজগতে কারোর বংশে কারোর কুলে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ নাম করতে পারে, শাস্ত্র প্রমাণ করছে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়নি, তাই গৌর হরি হরি বল। তাহলে আজকে বামা দেবী বলছে, স্বামী আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই, আর বলতে না বলতে ডাকটা ঠাকুরের কানে চলে গেল, দয়াময় কৃপা করে তার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিল, আর সেই সন্তানকে নিয়ে প্রত্যেক দিন নাম করে। কেমন ভাবে? সকল ভক্তের কাছে আমার একটা বিনীত নিবেদন, আমার করজোড়ে অনুরোধ, হাত জোর করে একটা নিবেদন করব। আমার দাদা ভাইরা বড় কষ্ট করে এই হরি নামের আয়োজন করেছে, একটু একটু করে দানের হাত বাড়িয়ে আপনাদের সহযোগিতা নিয়েই হরিবাসরটা হয়েছে, যেভাবে এখন চলছে প্রতি বছর যেন এইভাবে চলতে থাকে গোবিন্দের কাছে প্রার্থনা করব। তো দাদা ভাই আপনাদের কাছে পাত্র নিয়ে যাবে, ভিক্ষার পাত্র নিয়ে আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য একটু দান করবেন, এটা আমার অনুরোধ, সবাই দান করবেন। কারণ তার কারণ বলি, 12টা মাসের মধ্যে ভগবানের প্রিয় মাস হচ্ছে দুটো, কি কি বলুন তো? একটা হলো দামোদর মাস মানে কার্তিক মাস, আর একটা হলো বৈশাখ মাস। বৈশাখ মাসে দান করলে কি পুণ্য হয়? গয়া কাশী মথুরা বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য পাওয়া যায়, বৈশাখ মাসে দান করলে সেই পুণ্য পাওয়া যায়। আর সবথেকে বড় দান, যে কোনো দান, সবথেকে বড় দান হচ্ছে বৈশাখ মাসে জল দান। তাহলে কেউ দেখবেন অস্ত্র দান করে, যে অস্ত্র হরি বল, যে বস্ত্র দান করে তার বস্ত্রের কোনোদিন অভাব হবে না। তারপর আবার অনেকে আছে হরিবাসরে আলতা সিঁদুর দান করে, তো যারা আলতা সিঁদুর দান করে তাদের সিঁদুর অমর অক্ষয় হয়ে থাকবে, এবং যারা দান পুণ্য করে ভগবান সারা জীবন তার কাছে ঋণী হয়ে থাকে। তাই আপনাদের কাছে যাচ্ছে দাদা ভাইরা, আপনারা যে যেমন পারবেন দান পুণ্য করবেন, আপনাদের উঠে আসতে হবে না, আপনাদের কাছে তারা যাবে। নিতাই গৌর হরি 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 বল। সন্তানে যেই না জন্ম হয়েছে, নাম রাখলো কি? জয়দেব গোস্বামী হরি বল। এবার হয়েছে কি বাবা, এই বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী আমাদের ঘরে যে পুত্র সন্তানের জন্ম হয়েছে, তো সন্তানের জন্ম হলে সন্তানের মুখে কি দেয় মা? মধু দেয়, তাই না? কেন? ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে, বলে মিষ্টি মিষ্টি কথা বলে, হরি হরি বলবে। আমাদের বীরভূমের মায়েরা সন্তানের জন্ম হলে মধু দেয় না, নিম পাতা দিতে শুরু করেছে। কেন? মধু দিলেও যেমন আর নিম পাতা দিলেও তেমন। আচ্ছা আপনারাই বলুন, মধু দিয়েও তো কাজ হচ্ছে না, হচ্ছে কি? তা মধু দেওয়াতে নিম পাতা দাও অনেক ভালো, হরি হরি বল। তাহলে সন্তানের জন্ম হয়েছে, এবার ঘরে তো পয়সা নেই, যাও দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলছে, বামা কি বললে, দোকান থেকে মধু ধার করে নিয়ে আসবো? না না, আমি আমার খোকাকে ওই দোকান থেকে ধার করা মধু তো পান করাবো না। তাহলে কোন মধু খাওয়াবে? আমি যে মধু খাবো সেটা অনেক দিন ধরে আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম। কোন মধু মা? হরি নাম, এর মতো বড় মধু আছে? একটা কথা মনে রাখবেন, ইহজগতে যখন কোনো মায়ের সন্তান হয়, যখন কোনো নারীর সন্তান হয়, আমরা আমোদ প্রমোদ করি, খাওয়া দাওয়া করি, ডিজে বক্স বাজাই, ঠিক আছে আপনি করুন, আপনি যেটা করবেন করুন, দয়া করে আসল কাজটা বাদ দেবেন, আনন্দ করুন, ফুর্তি করুন, যা ইচ্ছা করুন, কিন্তু দয়া করে যিনি মা তাকে এটা সবার প্রথমে করতে হবে, সন্তানের কানে মধুমাখা হরি নাম শুনিয়ে দিতে হবে। এটা হচ্ছে মায়েদের কর্তব্য, ঠিক তো? সবাই ব্যস্ত আছে, কিন্তু যে মা তাকে এই কাজটা করতেই হবে।
তাহলে মধুমাখা হরিনাম যেই না সন্তানের কর্ণে শুনিয়ে দিল। মায়েরা বলুন তো, সন্তান যখন জন্ম নেয় তখন সন্তান হাসে না কাঁদে? ইহজগতে সন্তানের জন্ম হলে সন্তান হাসে না কাঁদে মায়েরা? কাঁদে। আর যদি না কাঁদে ডাক্তার থাপ্পড় মেরে কাঁদন, কাঁদাই না ডাক্তার থাপ্পড় মারে? কেন কাঁদতে হবে? না কাঁদলে সমস্যা আছে, এটা হয়তো প্রকৃতির নিয়ম। তাই সন্তান তো কাঁদছিল, এমন ভাবে কর্ণে মধুমাখা শুনিয়ে দিয়েছে, নাম শুনিয়ে দিয়েছে। নাম শোনা মাত্র ছেলে যে কাঁদছিল, সে খিলখিল করে হেসে উঠেছে, বাবা আমি আসল মধু, আমি আমার সন্তানকে দিয়েছি। আর যেই না জয়দেবের কানে হরি নাম শুনিয়ে দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শোনা মাত্র ছেলে খিলখিল করে হাসছে। মা, ওইটুকু ছেলে কি বোঝে হরি নাম? বোঝে কি? সবই তো জন্ম হয়েছে তাতেই নামের মহিমা দেব। নাম শুনেছে তো শিশু হেসে উঠেছে, বামা ওই দেখো আমাদের সন্তান, আমার মনে হয় বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে, যেমনটি চেয়েছিলাম ভগবানের কাছে ভগবান মনে আমাদের দিয়েছে। আমাদের খোকা বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে, আর তোমার যেমন ইচ্ছা ছিল শেষ পর্যন্ত নিদান কাল পর্যন্ত তুমি তোমার খোকার মুখে নাম শুনবে, দেখো আমার মনে হয় সেটা তুমি পেয়েছো। কিন্তু বাবা চাইলেই তো পাওয়া যায় না, চাইলেই কি পাওয়া যায়? মানুষ অনেক কিছু আশা করে ভগবানের কাছে, প্রভু আমার মনে বড় বাসনা, আমার এটা পূর্ণ করে দাও, কিন্তু সব চাওয়া পাওয়া সেটা সম্ভব নয়, চাইলে সব কিছু পাওয়া যায় না। তাহলে আজকে ভগবানকে পেতে গেলে সব থেকে বড় প্রয়োজন কি জানেন বাবা? জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যায়? আপনারা বিচার করে বলবেন, অনেক জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যাবে? যাবে। পাণ্ডিত্য থাকলে ভগবান পাওয়া যায়? উঁচু বংশে ছেলে হলে ভগবানকে পাওয়া যায়? তাহলে কি করে ভগবানকে পাওয়া যাবে? ভগবানকে পেতে গেলে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ইহ জগতে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তার প্রমাণ আছে রামায়ণে, বলবো বাবা একটু ছোট করে? বেশ, রামায়ণের সাক্ষাৎ প্রমাণ বলি, আপনারা রামায়ণ পড়ে দেখতে পারেন, একেবারে প্রমাণ কথা। রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ হলো, শুরু হলো, যুদ্ধটা কার জন্য হচ্ছে? মা সীতার জন্য। রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে মারামারিটা হতো না, কাটাকাটি হতো না, যুদ্ধ হতো না। তো রাবণরা ছিল তিন ভাই এক বোন, রাবণ, কুম্ভকর্ণ আর ছোট ভাই কে বাবা? বিভীষণ। আর একটা আদরের বোন ছিল শূর্পণখা। তিন ভাইয়ের মধ্যে এক ভাই ছিল রামের পক্ষে, সে কে? রাবণের সবথেকে ছোট ভাই, কি নাম মা? বিভীষণ। আমরা কথায় কথায় বলি না, আরে ঘরের শত্রু বিভীষণ, কথাটা যে বলছেন তো একবারও কি ভেবে বলেছেন যে যে বিভীষণের কথা বলছি সেই বিভীষণের মতো আমরা হতে পারলাম না? ওই বিভীষণ কিন্তু অধর্মের রাস্তা ছেড়ে দিয়ে ধর্মের রাস্তা ধরেছে। ওই বিভীষণের মতো তো আমরা হতে পারিনি, হরি হরি বল। তো বিভীষণ যখন রাবণের ছেড়ে রামের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, রাবণের দশাটি কেমন আজকে কেউ যেন দেখতে না পায়। দরজা বন্ধ করে ঘরের কোণায় বসে বসে রাবণ চিন্তা করছে, প্রভু এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি তোমায় ভালোবাসি না, কিন্তু যারা বলে প্রভু তারা আমার বাইরেটাই দেখলো গো, আমার অন্তরটা কেউ দেখলো না। এ জগতে প্রত্যেকটা মানুষ ভালো মন্দের বিচার শুধু বাইরেটা দেখে করে, তাই না বাবা? কজন আছে যে আমাদের মনটা দেখে, হৃদয়টা দেখে? এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি তোমায় ভালোবাসি না, কিন্তু সবাই বাইরেটা দেখলো, অন্তরটা দেখলো না। কিন্তু কেউ জানুক বা জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কত ভালোবাসি। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি পূর্ব জন্মে কে ছিলাম আর কেন এবার রাবণ হয়েছি, একমাত্র তুমি তো ভগবান, তুমি তো জানো। এই রাবণকে স্বর্গের বৈকুণ্ঠের যে দরজা আছে সেই দরজায় দুজন দারোয়ান আছে, জয় আর বিজয়। সেই জয় বিজয় দরজায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে, আর এহেন সময়ে বৈকুণ্ঠে দরজায় এসেছে ভৃগুমুনি।
বাবা ভৃগমণি কিন্তু নারায়ণের থেকেও বেশি শক্তি ক্ষমতা বলতে পারে। আমাদের ভগবান নারায়ণের থেকে বেশি পাওয়ার ভৃগমণির ছিল। তো ভৃগমণি দরজার কাছে এসে বলছে জয় বিজয়, দরজাটা ছেড়ে দাও, আমি আমার প্রভুর কাছে যেতে চাই। হরি বল। জয় বিজয় বলছে মণিবর কিছু মনে করবেন না, আমার প্রভু এই মাত্র শয়নে আছেন, তো মানে সেবা করে বিশ্রাম নিয়েছেন, আমার মনে হয় একটু পরে এলে ভালো হয়, বিশ্রাম করছে, এ সময় গেলে যদি বিশ্রাম মানে ঘুমটা নিদ্রাটা যদি ভঙ্গ হয়ে যায়। জয় বিজয়, এত বড় আশ্বাস তোমাদের, আমি ভগবানের সঙ্গে একটা জরুরি কথা বলতে এসেছি, আর তুমি কিনা বলো আমাদের তো ভগবান নিদ্রায় আছে, বিশ্রাম করছে। বেশ, তোমরা আমার সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করলে আমি তোমাদের দুজনকে অভিশাপ দিলাম, এই মর্ত্যভূমির মাটিতে তোমরা মানব রূপে জন্মগ্রহণ করো। মণিবর, এ কেমন অভিশাপ দিলে? আচ্ছা যদি অভিশাপই দিয়েছেন তাহলে পথ বলে দিন, কোন পথে গেলে ভগবানকে পাব? ভৃগমণি বলছে ভালো করে শুনে রাখো, তোমরা যদি সৎ পথে যাও, যদি ভক্ত হতে চাও, তাহলে সাতটা জন্ম অপেক্ষা করতে হবে, তারপর তো পুনরায় ভগবানের কৃপা লাভ করবে। আর যদি অসৎ পথে যাও, ভগবানের সঙ্গে যদি শত্রুতা করতে পারো, এক জন্মে তোমরা ভগবানকে কৃপা লাভ করতে পারবে, ভগবানের কৃপা পাবে। জয় বিজয় বলছে প্রভু তাই যদি হয় তাহলে আমার ভক্ত হওয়া দরকার নেই, আমি শত্রুটাই আগে হব। কি বাবা ঠিক তো, ভক্ত হয়ে যদি সাত জন্ম অপেক্ষা করতে হয় কি দরকার, শত্রুতা করে এক জন্মে ভগবানকে পাবো অনেক ভালো। এই দেখবেন ওই যারা বেশ হরি 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 করে তাদের কপালে কষ্ট বেশি হয়, হয় না? আপনি সৎ রাস্তায় হাঁটছেন, আপনি ভগবানের পুজো করেন, সারাদিন হরি বল হরি বল হরি বল করছেন, কিন্তু একটু দেখুন না যত জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব আপনার ভগবান আপনার জীবনে দিয়েছে, তাই না? আমাদের জীবনে কষ্ট বেশি, পাপীদের কষ্ট হয় না, কেন? তারা সৎ রাস্তায় হাঁটে না, তাই কোনো কষ্টই নেই। আর আপনি সৎ রাস্তায় হাঁটুন, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সেই জয় বিজয় হয়েছিল মর্ত্যভূমির মাটিতে রাবণ কুম্ভকর্ণ, পরজন্মে তারাই হয়েছিল কংস শিশুপাল, আর কলিযুগে তারাই হয়েছিল কলিযুগের জগাই মাধায় নিতাই গৌর হরি বল। সেই জয় বিজয়, তারাই রাবণ কুম্ভকর্ণ, তারাই কংস শিশুপাল, তারাই জগাই মাধায়, যুগে যুগে নামটা পরিবর্তন করে আসছে। তাহলে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমরা কে। আমরা শত্রুতা করতে চাই না, শত্রুতা শুধু করছি, এটা বাইরের ভাব। আর রাবণ যখন চিন্তা করছে কাঁদছে, হঠাৎ রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স ছিল 5 বছর, নাম ছিল তরণী, তাই তো বাবা? এই রাবণের ভাইপো তরণী, লক্ষ্য করুন মা, 5 বছরের ছেলে তো, হঠাৎ দেখতে পাচ্ছে তার ঘরে দরজা বন্ধ করে কে কাঁদে, এ কি? এর আগে তো কখনো এই এই সোনার রাজমহলে লঙ্কাপুরিতে কাউকে কাঁদতে দেখিনি, এমন করে লুকিয়ে লুকিয়ে কে কাঁদছে? যেই না তরুণী দরজাটা খুলেছে, দেখছি ঘরের মধ্যে জ্যাঠামশাই এক কোণে বসে বসে কাঁদছে। তরুণী ছুট ছুটতে গিয়ে ওই জ্যাঠামশাইয়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? আমি না তোমার ভাই, ভাইপো মানে তো ছেলে, তোমার মনের কথা তুমি আমায় বলবে না? আমায় বলো তোমার কিসের দুঃখ? বাবা দুঃখ না হলে, যন্ত্রণা না হলে, কষ্ট না হলে কোনোদিন কারো চোখে জল পড়বে না বাবা। জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যারা আছে তারই তো দুঃখ হয় ব্যথা হয়, তোমার মনের মধ্যে কি কোনো যন্ত্রণা আছে তুমি আমায় বলো? খোকা আমার যন্ত্রণাটা তুই জীবনে বুঝতে পারবি না রে, তবে একটা কথা বলতে চাই, তোর যেদিন জন্ম হয়েছিল না সেদিন আনন্দে তোকে আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী। বাবা তরণী মানে কি গো? তরণী মানে নৌকা, তরণী মানে নৌকা, কথাটার কত মানে দেখেছেন? ইহজগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন যেতে হবে, আমি যদি যেতে না পারি
আমি যদি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, তুই তো আমার সেই নৌকা যে আমার হাতে ধরে ভব নদীটা পার করে দিবি। তরুণী বলে উঠলো, জ্যাঠামশাই তুমি কি জন্য কাঁদবে? আমি আছে থাকতে তুমি কাঁদবে? এটা হয় না, তুমি আমাকে একবার অনুমতি দাও। আমি প্রতিজ্ঞা করলাম, আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী কাল সকালবেলায় প্রভাতকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা তুই পারবি না রে, ওরে যুদ্ধ করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। ছোট্ট ছেলে তরুণী, বাবা 5 বছর বয়স হতে পারে, ভক্তি ছিল অটুট। ওই কথাই আছে না, একটা কথা আছে যে যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। হবার হলে অল্প বয়সে হয়ে যাবে, হলে সারা জীবন পেরিয়ে গেলে হবে। তো ছোট্ট তরুণী বলে উঠলো, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছো, কারোর সঙ্গে লড়াই করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। কিন্তু আমার মা আমাকে বলেছে, খোকা ভগবানকে পেতে গেলে শক্তি দরকার হয় না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি দরকার হয়। আমি তো অনেক ছোট, আমার বয়স কম, ওই জন্য শরীরের বল নেই, শক্তি নেই, কিন্তু ভক্তি তো আছে। তোমার কাছে প্রণাম করে যাই, তোমার কাছে একটাই নিবেদন, তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ফিরে আসতে না পারি। নিতাই গৌর হরি হরি। দেখেছেন বাবা ভক্ত কাকে বলে? ইহ জগতে সন্তান বাইরে গেলেও মায়েরা কি বলে? মা আমি আসছি, মা কি বলে না, মা আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তরুণী কি বলছে? মা তরুণী যে বলছি জ্যাঠামশাইকে, বলছে জ্যাঠামশাই আমি আর কোনোদিন ফিরে আসতেই চাই না। কেন জানো? এ দেহ থেকে প্রাণ পাখি যখন উড়ে চলে যাবে, কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার থেকে ভালো হবে যদি আমি ভগবানের হাতে মরতে পারি। আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল, আমি তো চলে যাব, আর তো কোনোদিন ফিরে আসব না। যাওয়ার আগে শেষবারের মতো মাকে একটু প্রণাম করে যাই। ছোট ছেলে মাকে ডাকছে, মা, ও মা গো, ও গো কেন? ছোট্ট ছেলে বলছে, মা আমি তোমায় কেন ডাকছি জানো? আর তো কোনোদিন ডাকতে পাবো না, তাই শেষবারের মতো তোমায় ডাকতে এলাম, আর তো কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না, তাই শেষবারের মতো তোমার মুখটা দেখতে এলাম। খোকা পাগল হয়ে গেছিস নাকি? আমার কথা বলতে নেই খোকা, তুই কোথায় যাবি? আমি সেখানে যাব যে জায়গা থেকে কেউ ফিরে আসে না, না ফেরার দেশ। মা কেন এসেছি জানো? আমি কিছু চাইতে এসেছি, তোমার কাছে দাঁড়িয়ে রইলাম, একটা ভিখারির মতো দাঁড়িয়েছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? বল তুই কি চাস? মা আমি একটা বিষয় চাই, কি জানো? সোনা দানা টাকা পয়সা কিছু চাই না, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম নাম লিখে দাও। বলতে পারো মা, এ জগতে কজন আছে যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? লেখা তো দূরের কথা, বদনে উচ্চারণ পর্যন্ত হয় না। ভাবুন সেই মায়ের প্রাণে কতটা ব্যথা লেগেছে গো, 7 নাই 5 নাই একটা আদরের ধন সে বিদায় নিতে এসেছে। মা মনে মনে চিন্তা করলো, হে ভগবান ধন্য হয়ে গেলাম আমি,
এমন সন্তান গর্ভে ধারণ করে যে সন্তানের জন্য আজ আমার 14 পুরুষ উদ্ধার হতে চলেছে। মা হয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 রাম। বাবা সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু হয়তো বিধির বিধান দুঃখের কথা গলায় লিখতে ভুলে গেল। কেন? ভাগ্যের লেখা ভগবান পরিবর্তন করতে পেরেছে বাবা। যার যেভাবে মৃত্যু হবে, ভগবান মৃত্যু কোনোদিন আটকাতে পারে না, তার মৃত্যুটা সেইভাবে হবে। তো মা কিন্তু সব জায়গায় রাম রাম লিখেছে, গলায় লিখতে ভুলে গেল। আর মাকে প্রণাম করে ছেলে চলে যাচ্ছে। কেমন ভাবে, প্রভু আমি তো অনেক ছোট, জানি না আমি তোমার কাছে পৌঁছাতে পারবো কিনা, তবে আমি যদি তোমার কাছে যেতে না পারি, তুমি তো কাকালের ঠাকুর, তুমি যেন নিজ গুণে কৃপা করে আমার হাতটা ধরে যেন পার করে নিও। ও গো দয়াল ঠাকুর, একবারে বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা। ওপারের ওই ঠিকানা ঠাকুর প্রভু বলে দাও ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ওই পারের ওই ঠিকানা, ওই পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও, এই পথে ধরে একদিন চলে যাব আমি, থাকিবে না অজানা ওই পারের ওই ঠিকানা, ওই পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর প্রভু বলে বাবা, রাম নাম করতে করতে ওপারের ওই ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল। ঠিকানা মানে আমাদের আসল ঠিকানা কোনটা বাবা? যেখানে আছি ওটা আমাদের আসল বাড়ি, বাসা বাড়ি দুদিনের জন্য এসেছি। হরি বল, আসল ঠিকানা যেখান থেকে এসেছি, গোবিন্দের শ্রীচরণ। তা যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিরকম ভক্তি দেখুন মায়েরা, মানে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে লড়াই করবে, কিন্তু অঙ্গে লিখেছে রাম রাম রাম। মনে মনে চিন্তা করছে কখন যে রামের হাতে মরতে পারবো। এই যখন রাম রাম করছে, রাম মনে মনে ভাবছে আহারে, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সে এসেছে। বাবা এবার তরণীকে বধ করার আগে আমি বিভীষণকে পরীক্ষা করে দেখতে চাই যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। অর্থাৎ আজকে যুদ্ধক্ষেত্রে যে ছেলেটা দাঁড়িয়েছে রাবণের ভাই কোন হিসাবে, না রাবণের ভাই বিভীষণ, বিভীষণেরই ছেলে তরণী। তো বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ আগে তুমি আমায় ডেকেছ? হ্যাঁ তোমায় ডেকেছি। শোনো, তুমি একটা প্রশ্নের উত্তর দাও, আজকে যে 5 বছরের একটা ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, তুমি শুধু বলে দাও যে ওর নাম কি, ওর ঠিকানা কোথায়, ও থাকে কোথায়, তুমি কি তাকে চেনো? বিভীষণ তো জানে না যে কে এসেছে, অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, দূর দৃষ্টিতে যখন দেখছে তার 7 নয় 5 নয় আদরের ধন খোকা দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে হাই হাই, বিধাতা যেন এরকম দিন কোনো বাবার জীবনে না আনে। কি গো বাবা,
আমরা হলে কি করতাম আপনারা বিচার করুন। এ জগতে বাবা হলে কি বলতো, প্রভু তুমি আমাকে নিয়ে নাও, আমার সন্তানরা যেন ভালো থাকে, আমি মরে গেলেও হবে, আমার খোকারা যেন ভালো থাকে। কিন্তু দেখুন বাবা কাকে বলে, সে জানে যে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আমি যদি ছেলের মায়াই পড়ে থাকি তাহলে আমার খোকা কবে ভগবানের চরণ পাবে? আজকে যেমন করে হোক আমি পরিচয়টা দেব না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, বলবে তো কি নাম তার, সে কোথা থেকে এসেছে? বিভীষণ বলছে, প্রভু ওর নাম হলো তরণী, আর ও হচ্ছে রাবণের ভাইপো। বাবা একবারও বললো না যে আমার ছেলে, বলছে রাবণের ভাইপো। এটা তো সত্যি, দেখুন মিথ্যাও বলেনি আবার পুরোপুরি সত্যিটাও বলেনি, এমন ভাবে বলে দিল। আচ্ছা তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বাবাকে জিজ্ঞাসা করছে, বিভীষণ বলছে দয়াময় এ তোমার কেমন পরীক্ষা, তুমি তো সবই জানো, আর জেনে শুনি একটা বাবাকে এত বড় শাস্তি দিচ্ছ দয়াময়, তুমি জানতে চাও তো? বেশ, সব ছেড়ে যখন তোমার কাছে এসে দাঁড়াতে পেরেছি, আমার পৃথিবী সব একদিক আর তুমি একদিক, জানতে চাও? শোনো, আজকে যে ছেলেটাকে দেখছো না সর্ব অঙ্গে রাম নাম লিখেছে, ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা থাকতে পারে, ভালো করে তাকিয়ে দেখো ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করো ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। ও মা, রাম আর দেরি করলো না। আচ্ছা আপনারা বিচার করুন, ভগবান কি জানতো না ছেলেটা কার? কি বাবা জানতো না? সবই তো জানে, শুধু পরীক্ষা। ওই যে বলেছে না, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, করি বলে। আজকে রামচন্দ্র দেরি না করে যেই না বাণ প্রয়োগ করেছে, বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে লাগলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর, হরি বল, হরি বল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে, তখন পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ডটা কেটে পড়ে গেল তবু কাটা মুন্ড, রামে রামে করে গো তবু কাটা মুন্ড, রামে রামে করে গো। শ্রী রামে নাম ছোর, আরে কিছু জানে না আজ কাটা মুন্ড, রামে রামে করে গো সিধু রামে নাম ছাড়া। আরে কিছু জানে না কাটা মুন্ড, রামে নাম রাম 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 করছে। আচ্ছা মা, আর কি কোনো বাবা থাকতে পারে? লক্ষ্য করুন ঘটনাটা, কোন বাবা থাকতে পারবে? বিভীষণ থাকতে পারছে না, কথা তো মুখে বলতে পারছে না, যেন নীরব হয়ে গেল, কিন্তু জোর জোরে কাঁপছে। রাম হাসতে হাসতে বলছে, কি হলো, আমি আঘাত করেছি তরুণে, কে যন্ত্রণাটা তোমার মুখে লাগছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার সম্পর্ক আছে? হরি বল, ভগবান হাসছে, ভক্তের দুঃখের দিন আর ভগবান হাসছে, তার হাসির পেছনেও কারণ আছে বাবা। বিভীষণ বলছে, প্রভু কেন আর দুঃখ দিচ্ছ, তুমি তো জানো যে সে কে, তুমি তো জানো সে আমার একমাত্র পুত্র তরণী। বিভীষণ তোমায় বড় কষ্ট দিয়েছি তাই না, বলো এবার তুমি আমার কাছে কি চাও? বেশ তো, কথাতে আছে না, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, দিতেও বেশি টাইম লাগবে না আর কেড়ে নিতেও বেশি টাইম লাগবে। তার সন্তান নিয়েছে, তার পরিবর্তে কি দিয়েছে জানেন? বলো তুমি কি চাও? প্রভু কি আর চাইবো, একটা বাবার কাছে তার আদরের ধন চলে গেল, একটা বাবার কাছে মূল্যবান বস্তু কি হতে পারে বলো দয়াময়? আমি অন্য কিছু চাই না, এর পর জনম বলে যদি কোনো জনম থাকে,
আমার সন্তানকে এমন ভাবযোগ্য দেহ দিও যে তোমার সবার থেকে তোমার প্রিয় ভক্ত যেন হতে পারে। তথাস্তু, আশীর্বাদ করছি, এ জন্মে হবে না, এর পরজন্মে আমি যখন কৃষ্ণ হব তখন তোমার সন্তান তরণী হবে। আমার বৃন্দাবনের ২৪টা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধু নাম হবে সুবল সখা। কৃষ্ণের প্রিয় বন্ধুকে অনেকে বলে সুদামা, সুদামা থেকে প্রিয় সুবল ছিল। সুবলটাকে বুঝতে পারলেন, এই তরণী হচ্ছে সুবল। হরি হরি। তাহলে আজকে ভক্তি জোরে পাঁচ বছরের ছেলে ভগবানকে পেয়ে গেল, তাহলে আমাদের খোকাও নিশ্চয়ই ভগবানকে পাবে। কোথায় ছিলাম মনে আছে তো? মনে রাখবে, নাহলে সব ভুলিয়ে যাবে, পরে বলবেন কি বললো বুঝতে পারলাম না। একটা তো একটা উদাহরণ, এগুলো জীব শিক্ষার জন্য উদাহরণ দিতে হচ্ছে। তা ছিলাম কোথায়? না, ভক্ত জয়দেবের জন্ম হয়েছে, কিন্তু দুঃখের কথা, জয়দেবের যখনই চার বছর বয়স হলো অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ, যক্ষা রোগ। যক্ষা মানে টিবি। আগেকার দিনে টিবি রোগের ওষুধ ছিল না, এখন টিবি রোগীদের ওষুধ আছে, চিকিৎসা হলে ভালো হয়ে যায়। আগেকার দিনে এই রোগ হলে মরতে হতো, মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। এমন অবস্থা, বিছানায় পড়ে আছে শেষ দশা, হঠাৎ বামা দেবী দেখছে তার জয়দেব খেলা করতে গেছে, ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলা করছে, জয়দেব বাড়িতে নেই। সেই সময় বামা দেবীর ভীষণ কষ্ট হচ্ছে বাবা, হঠাৎ করে তার স্বামীকে ডাক দিয়েছে, স্বামী। ভোজদেব গোস্বামী ছুটে এসে বলছে, বামা, ও বামা তোমার কি হয়েছে, তুমি আমায় বলো, তোমার কিছু লাগবে আমি এনে দেব। আর তো কিছু নেই চাওয়ার মতো, তোমার কাছে যে চাইবো ভগবান সেই সময়টা আমার দিল না। তবে একটা কথা, তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা জানো? আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি কথা দাও স্বামী, তুমি দ্বিতীয় সংসার করবে না। বামা, আমি কথা দিচ্ছি দ্বিতীয় সংসার করব না। কেন বললাম জানো? দ্বিতীয় সংসার যদি করো, সে তো সৎ মা হবে, সে তেমন ভাবে ভালোবাসবে না বাসবে না কোনো ভরসা আছে? আমি চাই না আমার ছোট্ট জয়া যেন অনাথ হয়ে যায়, আমি চাই না। কথা দাও তুমি জীবনও আমার পরে, আমি যদি মরেও যাই, তুমি কোনোদিন দ্বিতীয় বিবাহ করবে না। আমার জয়দেবকে মস্ত বড় পণ্ডিত করবে, আমার জয়দেবকে কৃষ্ণ ভক্ত করবে। আর একটা নিবেদন কি জানো? ও গো, যেদিন আমি থাকিব না আর যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না আর যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। ও গো, আমি চলে যাই শুধু বলে যা, ও গো আমি চলে যাই শুধু বলে যা, ও গো আমি চলে যাই শুধু বলে যা, ও গো আমি চরণে পাই যেন আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই।
তুই আমি